এবং ছেলেদের জন্য ইয়েস ইট ইজ নট এ ম্যান্ডেটরি বাট ইট ইজ অ্যাডভাইজেবল টু টেক ইট সো আর সাইড ইফেক্টস এর মধ্যে অল দ্য ভ্যাকসিন যেরকম সাইড ইফেক্ট আছে মোর অর লেস দ্য সেম সোলনেস পেইন ফিভার রেডনেস ভেরি রিয়ারলি বাট নট প্রোভেন সিজার অনেকে জিজ্ঞাসা করেছে এরকম আমাকে যে সিজার হয় দেওয়ার পরে এবং বেসিক্যালি বেশিরভাগ ভয়ে হয়ে যাচ্ছে ফ্রাইটেন শক আরেকটা প্রশ্ন আছে বাট আদার দেন দেয়ার ইজ নো সাইড ইফেক্টস জীবন নিউ জার্সি থেকে জীবন জি হ্যালো 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 হ্যাঁ বলুন জি আমার প্রশ্নটা হচ্ছে হিউম্যান পেপিলোমা কি কারণে হয় এবং এর প্রতিকার কি এবং এর কি কোনো সর্স আছে কি হিউম্যান প্যাপিলোমার কথা বলছেন জি জি আচ্ছা ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য হিউম্যান প্যাপিলোমা অসুখটা কেন হয় উনি জানতে চাচ্ছেন বেসিক্যালি ভাইরাস ইটস লাইক এন হারপিস ভাইরাস ইউ নো জেনিটাল সোর এবং ইট ইজ ট্রান্সমিটেড থ্রু দেয়ার ইটস মোস্ট অফ দ্য ইটিওলজিস ইজ ইমিউনো সাপ্রেসড অর নট নেসেসারিলি দে হ্যাভ টু বি ইমিউনো সাপ্রেসড বাট it is a sexually transmitted suppress shobdota ektu banglay bole den immune suppressor rog protirodhok khomota jader kom hoy to it not necessarily karona shobar to ar eta nai emneo hote pare for some certain factors jeta body immunity kome jay tader ei infection ta hote pare to basically most importantly this is a sexually transmitted disease so that jonno amra boli vaccine ta niye dite ebong eita very effective if it is given on time and timely manner acha 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 tinta dose ache jeita jana dorkar prothom ta eita 6 mash lage complete korte acha ekta jodi 9 masher bachche ke meke chhele ke ajke dei 2 mash pore ekta abar 6 mash pore ekta 6 masher modhe eita complete hoye jabe ar ekta call ache nira new york theke nira apni proshno ta korun আমি রেগুলার ডাক্তার দেখাইছি বলে কি তুই একটু পাউডার ইউজ করে এটা সেটা ড্রাই স্কিনে থেকে হয়েছে এরকম করতে করতে অনেক বড় হয়ে গেছে তারপর আমি চর্মরোগ ডাক্তারের কাছে গেলাম ওরা বলতেছে কি এটা কিছু না আপনি কি চর্মরোগ বিশেষজ্ঞের সাথে কথা বলছেন জি ওদের সাথে কথা বলছি ওদেরকে দেখাইছি ওরা বলে কি 6 বছর পর্যন্ত নাকি থাকবে এটা আচ্ছা ঠিক আছে তাহলে জেনে নি ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য আসলে এটা ওদেরকে আনসার করতে হবে এরকম অনেক আমরা দেখি যাদের হঠাৎ করে হয়েছে অ্যাকওয়ার্ড স্কিন ইনফেকশন অ্যাকওয়ার্ড কতগুলো জন্মগতভাবে